ওই শাশু, তোর পাপের ঘোড়া পূর্ণ হয়েছে আজ। আজ আমি তোকে সম্মুখে সমরে আহ্বান করছি। সামান্য নারী ওই শাশুকে আমি আহ্বান করে কেমন লাগছে বন্ধুরা আমার বাচ্চাদের এই রকম অভিনয়? তো এই অভিনয় করতে গিয়ে সারা দিনে আমি কি কি করেছি, আর অভিনয় করে শুধু খুশি থাকলে তো হবে না, বা বাচ্চাদের নিয়ে খুশি থাকলে হবে না, পেট মহাজনকেও খুশি রাখতে হবে। তো সঙ্গে থাকুন বন্ধুরা, আশা করছি ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অহনার স্বপ্ন। আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো মহালয়ার জন্য বা কয়েকটি ভিডিওর জন্য আমাদের একটা সবুজ কাপড়ের প্রয়োজন ছিল, তাই অনলাইন থেকে অর্ডার করেছিলাম, এসে গেছে, আপনাদের সামনে আনবক্সিং করছি। দেখুন তো খুব ভালো লাগছে, একটু তাড়াতাড়ি নেওয়ার জন্য একটু বেশি টাকা দিতে হয়, আপনারা সবাই জানেন আমাদের ইমিডিয়েট লাগবে, তাই আমরা তাড়াতাড়ি করে একটু বেশি টাকা দিয়ে এই সবুজ কাপড়টা নিয়েছি অনলাইন থেকে। তো কাপড়টা যেমনই চেয়েছিলাম তেমনই হয়েছে, খুব ভালো হয়েছে বন্ধুরা। এই সবুজ কাপড়ের ওপরে আমরা ওপর মানে ব্যাকগ্রাউন্ডে থাকবে, আমরা ভিডিওটা করব, তারপরে আমরা এডিট করে দেখি কতটা কি করতে পারি। তো এই প্রচেষ্টা এই কাপড়টা নেওয়া, তা আপনারা সঙ্গে থাকুন আর আমার চ্যানেলে চোখ রাখুন, অবশ্যই দেখতে পারবেন যে সামান্য সবুজ কাপড়ের ওপর দিয়ে আরও কত সুন্দর করা যায় ভিডিওটা। তার কিছু প্রমাণ আপনারা প্রথমেই দেখেছেন এই ভিডিওর একদম প্রথমে। আর এটা দেখাচ্ছি ত্রিশূল, দেখুন বন্ধুরা এই ত্রিশূলটা আমাদের গ্রামে যে গাজন উৎসব হয় ওইখানে পাড়া সবাই মিলে চাঁদা দিয়ে কেনা হয়েছিল। আমার বরমশাইও সেই গাজনে থাকে, মাঝে মধ্যে গান করে, চৈত্র গাজন, আমি চৈত্র গাজনের কথাই বলছি, আমাদের গ্রামের যে অনুষ্ঠান সেই গাজনে। তো সেখানে ছিল, বরমশাইকে বললাম, রিকোয়েস্ট করলাম যে ওখান থেকে যদি একটু আনা যায় তাহলে আমাদের এই অনুষ্ঠানটা করা যায়, কিন্তু এ তো লোহার তৈরি, তো মানে মরচে পড়ে গেছে, তার জন্য আমাদের তো রিসেন্ট ঘর রং হয়েছে, গ্রিলের কালার ছিল সেই কালারটা করে দেওয়া হচ্ছে, তারপরে একটা রং কিনে এনেছি আমরা, একদম গোল্ডেন কালারের যে চকচক করে যে কালারটা, এই যে এই কালারটা আমরা কিনে এনেছি, এই এবারে দেওয়া হবে, মানে প্রথমে এই হলুদ কালারটার পরে এই গোল্ডেন কালারের এই কালারটা দেওয়া হবে, দিলে এর রূপ একেবারেই বদলে যাবে, পরে আপনাদের অবশ্যই দেখাবো। তো বর্মশাই বলছে যে আমি সার্জারি করে পুরো রূপ বদলে দেবো, দেখে নিও, বেশ ভালোও লাগলো কথাটা। সঙ্গে থাকুন বন্ধুরা, আশা করছি ভালো লাগবে, আরও কিছু দৃশ্য আপনাদের দেখাবো এবং শোনাবো। আজকের আমার ঠাকুমার একটা পাট আছে আর একটা আছে বুড়িমার পাট, বুড়িমার পাটটা কাল রাতে সেরে ফেলেছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। এখন আমি ঠাকুমা, আমার নাতনি, এই যে নাতনিকে এবার সাজাবো, এখনো সাজানো হয়নি, ও সবে এসছে, এসে একটু খেয়েছে, এবারও সাজাবো। আর গাছে যেহেতু ফুলটা এখন আছে, বিকেলবেলা আমাদের শুরু হবে, কিন্তু ফুলগুলো শুকিয়ে যাবে, মানে জবা ফুলের গাছের কথা বলছি, ওই জন্য ওকে ডেকেছি। এইটুকু আমার তো খুব একটুখানি পাট আছে, ওইটুকু সেরে ফেলবো, তারপরে ওরা আসবে তিনটের দিকে, তাই না? ওরা এসে সরস্বতী সাজবে, এখন আমার নাতনি সাজবে। নাতির পাটে অনুজন ছিল, কিন্তু সে তার তো বৃত্তি পরীক্ষা, ওই জন্য সে টিউশন পড়তে গেছে, ওই জন্য আমি এখন একে নিয়ে পাটটা সেরে ফেলবো। তো কেমন বুড়িমা হিসেবে লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন, আর মানে বুড়িমা না, যে ঠাকুমায়, মানে ঠাকুমা বুড়িমার মতোই, কিন্তু আজকে ঠাকুমা সেজেছি, ঠাকুমার মতো লাগছে। দেখুন এই যে মাথায় অর্ডার দিয়ে দিয়েছি, এরপরে এসে রান্নাবান্না করবে, একটু দেরি করে রান্না করছে এই কারণে, ওরা তো 7টা 8টার দিকে ওদের পাট শেষ হবে সন্ধ্যায়, ওরা তারপর হাত মুখ ধুয়ে খাবে, আসার 8টা 9টার দিকে খেয়ে তবে যাবে, মাংস টাংস করবো, একজন মাংস খায় না, তার জন্য আবার ডিম ডাল এইসব হবে। তো সে পরে শেয়ার করবো বন্ধুরা, এখন পাটটা সেরে নিয়ে সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে, আর পরে আরও অনেক কিছু দেখতে পাবে। তো ঠাকুমা একা সাজলে তো হবে না, নাতনিকেও সাজাতে হবে। এখানে আমার যে পাটটা আছে বেশ একটু গর্জিয়াস টাইপের, বেশ ভালো সাজগোজ আছে, নাতনিকেও সুন্দর সাজাতে হবে। নাতনি পরে এসছে বেশ সুন্দর জামা, তো ওখান থেকে পাটটা সেরে এসে রান্নায় চলে এসেছি বন্ধুরা, কারণ পাট করে তারপর কয়েকটা ছোট শর্ট ভিডিও অনেক কটা করেছি ইনস্টাগ্রামে, আপনারা দেখতে পাবেন বা ফেসবুকে। তো সেখান থেকে ওই কটা করে সে বাড়িতে চলে গেল, কারণ সে বাড়িতে গিয়ে চুলে শ্যাম্পু করবে, খাবে দাবে, রেস্ট নেবে, তারপর আবার ওদের তিনটেই আসার কথা, যদিও ওরা সব 4টেই এসেছিলো, এটা অনেকদিন পরে ভিডিওটা এডিট করছি তাই বলছি। তো এদিকে রান্নাবান্না শুরু করে দিয়েছি বন্ধুরা, ডাল ভেজে ধুয়ে নিয়েছি, মুগ ডাল ভেজে ধুয়ে নিয়ে তারপর বসালে খুব সুন্দর লাগে, আর মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছি সঙ্গে। কিন্তু অবশ্যই বর্মশাই আমাকে অনেক হেল্প করেছে, অনেক অনেক হেল্প করেছে, না তো আমি পারতাম না, সত্যিই পারা সম্ভব নয়, অভিনয় করা, কোনো কিছু লেখা, মানে কি হবে না হবে এগুলো লেখা, এই খাবার দাবার সব কিছু আমি না, বর্মশাই ছিল তাই পেরেছি, ছেলেও হেল্প করেছে এডিট করতে, সবাই মিলে করেছি, আর বাচ্চারা তো অভিনয় করেছে, সবাই মিলে করেছে, আর এক বাচ্চার গার্জেনও হেল্প করেছে।
তো তার কথাও আমি বলবো, অবশ্যই আপনারা ভিডিও চোখ রাখুন, বুঝতে পারবেন। তো আমার মাংস এদিকে ফুটছে আর এদিকে ডিমটা হচ্ছে। একটা ছেলে মাংস খায় না বলতে খায়, কিন্তু তার কী কারণে এখন মাংস খেতে নেই, তাই সে ডিম খাবে, ওই জন্য ডিম খাবে বলেনি। আমি তার জন্য বলেছি ডিম করলে খাবি, তো সে হ্যাঁ বলেছে। আর এর সঙ্গে রেখেছি মুগ ডাল, তো আপনাদের দেখালাম মুগ ডাল আর পোস্ত দিয়ে আলু ভাজা। এই হচ্ছে আমি তিনটে তরকারি করবো, এই ডিমের তরকারি নিয়ে চারটে। ডিমের তরকারিটা শুধুমাত্র যে মাংস খায় না তার জন্য। তো যাই হোক, মাংস কিছুটা কাটিয়ে নিয়েছি দুপুরবেলা, আপাতত তো অনেক বেলা হয়ে গেছে, আজকে রান্না বসাতেও দেরি করেছি, বাচ্চারা খাবে বলে সেই কারণে অনেক অনেক বেলা হয়ে গেছে আমাদের খাওয়ার মতো। দুপুরের জন্য একটু ডাল, একটু আলু ভাজা, একটু মাংস কাটিয়ে নিয়ে বাকিটা সুন্দর করে ঢাকা দিয়ে রাখবো, কারণ ওরা রাতে খাবে 8টা সাড়ে 8টার দিকে। সেই জন্য ঢাকা দিয়ে ফ্যান চালিয়ে কাপড় ঢাকা দিয়ে রেখে দেবো। আর আমরা খাওয়া দাওয়া সেরে নেবো বন্ধুরা, আর খাওয়ার দৃশ্য দেখাচ্ছি না, কারণ এরপরে অনেক কাজ আছে। যাই হোক, একটু খাওয়া দাওয়া সেরে স্নান করে রেস্ট নিতে হয়তো পারবো না, বাচ্চারা এসে যাবে, কারণ ওদের সাজাতে হবে, অসুরকে সাজাতে হবে, আর দুর্গা সেজে আসবে, সরস্বতীও সেজে আসবে, মেয়েরা সেজে আসবে বলে অনেকটা সুবিধা, আর অসুরকে একটু সাজাতে সময় লাগবে। তো যাই হোক, সময় পার হয়ে গেল, দেখতে দেখতে এই যে দেখিয়েছিলাম যে ত্রিশূল আর তরোয়াল, তরবারি কত সুন্দর, এটা তরোয়াল বা তরবারি পুরো লোহার কালারে ছিল, পুরো একদম বদলে গেছে, যেরকম ছিল লোহার আর একটু এরকম কেমন হয়েছে, এই জন্যই বর্মশাই বলছিল। ঠিক আছে, আর একবার বলো নমস্কার। ঠিক আছে, নমস্কার, আমি কালিদাস, আমি বুড়ি মা, আমি কালিদাস, ওরে বাপ রে, অসুর কারে কয়, আয় ওই সরস্বতী ওদের কাছে যা, ঠিক আছে ওই ওই যেখানে ছিলিস সেখানে, এবার দুর্গা চলে যাও, মাঝে একদম মাঝে থাকবি, এই ব্রাহ্মণ মুখ দেখাও, ব্রাহ্মণ মুখ দেখাও, চোখ বার করো, এখন আমার যে ঠাকুমার পাঠ, সেই পাঠটা হচ্ছে নাতনিকে গল্প বলছি, মহালয়ার কিছু দৃশ্য একটু একটু দেখানো হবে আর গল্প বলা হবে, সেটা পুরো আপনারা মহালয়ার যে ভিডিওটা কালকের বা পরশু দিনের মধ্যে আমি দিয়ে দেবো, আপনারা দেখবেন একেবারে অন্যরূপে, একদম অন্যরকম। তার আগে অসুর সেজেছিল, আপনারা দেখতে পাবেন অবশ্যই, আর এ হচ্ছে কালিদাস সেজেছিল, আর এ সরস্বতী এখনও সেই বেশে আছে, ও জামা আনেনি, আর এ তো দুর্গা সেজেছিল, ছোট পাখা দেখে বুঝতে পারছেন, আর ও সেজেছিল ব্রাহ্মণ, আর একটা কালিদাস সে এখন ক্যামেরাম্যান হয়েছে, আর আমার পাটটাও আছে, একটাতে বুড়িমা আর একটাতে ঠাকুমা, অবশ্যই আপনারা দেখতে পারবেন, আমার চ্যানেলে চোখ রাখুন, আর তোদের কেমন লাগলো বল, তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো। সব জানে, সাবস্ক্রাইবও করতে হয় তাও জানে। তো বন্ধুরা, এদের তো পাঠ মোটামুটি শেষ হয়ে গেছে, একটা পাঠ বাকি ছিল মনে নেই, সেটা আর হয়নি, তা সেটা আর করবো না, মানে কালিদাস যেমন পণ্ডিত হয়ে লিখছিল সে পাঠটা আর করা হয়নি, তো কয়েকটা পাঠ মিস গেছে। তো যাই হোক, আমাদের সঙ্গে আরেকজন হেল্প করেছে, এই যে দুর্গার মা, সে এই মুহূর্তে এখানে নেই, বাড়িতে গেছে একটা দরকারে, তো এরা এবার ড্রেস ট্রেস চেঞ্জ করবে, একটু হাওয়া খাবে, তারপর একটু খাওয়া দাওয়া করবে, তারপর বাড়িতে যাবে। কখন খাবি? তো ওদের জন্য ভাত হয়ে গেছে, ভাতটাই করেছি, আর তরকারিটা তো আপনাদের বললাম একটু বেলা কাটিয়ে করেছি, যাতে ওরা খেতে পারে, ভালো থাকে তরকারি, সেই জন্য
সেরকম দেরি করে হয়েছে। আজ দেরি করে করতে হয়েছে, খেতেও হয়েছে, আর অনেক কাজের চাপ আপনারা বুঝতে পারছেন। এগুলো করতে গেলে এর পেছনে অনেক পরিশ্রম লাগে, আপনারা যদি পাশে থাকেন পরিশ্রমটা পরিশ্রম মনে হয় না। তো ওবেলা তরকারিটা দেখিয়েছিলাম, আবার এবেলা দেখিয়ে দিলাম যে এই তরকারিগুলোই ওরা খাবে। সারাদিন বাচ্চাদের ঝামেলা নিয়ে ক্লান্ত হয়ে পড়েছি, তো তরকারি করে রেখেছিলাম আপনারা তো জানেন, আর ভাতটা করলাম এইমাত্র, বললাম এখন আটটা দশ খেয়ে নিবি চল, বলছে আরও একটু খেলবো, তারপর বেশি দেরি করবো না, বাচ্চাগুলো ওরা তো খেতে দেরি হয়, আর বাড়িতে যাবে, বাড়িতে গার্জেনদের ফোন করলে তারা নিতে আসবে, মানে যেতে যেতে ওই নটা বেজে যাবে, বেশি আর দেরি করবো না, খেতে দেবো, একটু খেলবে বলছে, খেলে নি, তারপরে খেতে দিয়ে দেবো। তরকারি কাটিয়েছি, চারটে বাটি মাংসের তরকারি, একটা বাটি ডিমের তরকারি, সব একই রকম দেখতে লাগছে। তো যাই হোক, বাচ্চারা ডাল আর আলু ভাজা দিয়ে খেয়েছে, এবারে খাবে মাংসের তরকারি, আর যে মাংস খাবে না তার জন্য ডিমের তরকারি। তো মাংসের তরকারি আর ডিমের তরকারি খাওয়ার আগে ওদের জিজ্ঞেস করলাম কেমন লেগেছে, বলছে ডাল আলু ভাজাটা খুব ভালো লেগেছে, কারণ ওরা বিকেলে এসছে তো, আর সন্ধ্যায় শেষ হয়েছে, আর সন্ধ্যায় যদি টিফিন দিতাম তাহলে ভাত খেতে পারতো না, এই জন্য ওদের খিদেটাও পেয়েছে। তো ওরা মন ভরে প্রাণ ভরে খাক, ভগবান এই আশীর্বাদ করেছেন বলে আজ তাই এত বাচ্চাগুলো, বাচ্চা তো ভগবানের রূপ, তাই এই ভগবানদের সেবা করতে পারছি। আপনারা পাশে থাকবেন, ভালো হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। মাংস তরকারি কেমন হয়েছে? আর তোমার ডিমের তরকারি? আচ্ছা, পেট ভরে খাও। ব্রাহ্মণ, এই ভিডিওটা কাল বা পরশুর মধ্যে এসে যাবে, কারণ মহিলা একেবারে এসে গেছে। বন্ধুরা, মহিলার শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি, আর এই ভিডিওটাকে একেবারে এডিট করে অন্যরকম করে তোলার চেষ্টা করব। আপনারা পাশে থাকবেন, ভালোবাসা দেবেন, এগিয়ে যাওয়ার সাহস যোগাবেন, আর বকবক করবো না। টাটা, বাই।